জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس خالدين فيها لا يبغون عنها عوجا. صدق الله العظيم. سورة الأعراف 107 و108 نمبر آيات. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং জীবনের সহ কল্যাণকর কাজ সম্পাদন করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে এবং তারা সেখান থেকে স্থানান্তর কামনা করবে না। আল্লাহুম্মা আমীন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله أمر أفنى مهان ضربنا هات نجي أفنى ونبره قري على جيزيبوني فتو بورو جنا وجنا إكشاكي تون إكشاكي تبنا فتاو بھرتوكي بلقما قريني. ইয়া রব্বুল আলামিন, আজ জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের লোকপাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিলহী আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাধীন বাংলাদেশের সপ্রতমনে বরিষ্ঠ নেতৃত্ব দেশ গঠনে জাতির পিতার সীমাহীন অবদান আপনি কবুল করুন। তিনি সারা জীবন এদেশের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে দিয়েছেন। তার জীবনের সকল অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনি দয়া করে তার জীবনের সৎকর্মগুলো কবুল করে এর স্বভাব সমূহ বৃদ্ধি করে তার আমল নামায় পৌঁছে দিন।
এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। ইয়া রহমানুর রহিম, বঙ্গবন্ধু এবং তার সহধর্মিনী বঙ্গমাতা সহ তার পরিবারের শাহাদত বরণকারী সকলকে ক্ষমা করে দিন, তাদের কবর সমূহে চির শান্তির ফয়সালা করে দিন এবং তাদেরকেও জান্নাতুল ফিরদাউস নসীব করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার বিশেষ রহমত নাজিল করুন। আমাদের দেশকে যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক ও মানব সৃষ্ট সকল অকল্যাণ থেকে পরিপূর্ণভাবে হেফাজত করুন। দেশ ও জাতি হিসাবে আমাদের অবস্থানকে সুউচ্চ করুন। আমরা যেন দেশকে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারি সে তৌফিক দান করুন। সে আমাদের পালন কর্তা মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ পরিচালনায় যারা নেতৃত্ব রয়েছেন তারা সহ উপস্থিত সকলকে দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের তৌফিক দিন এবং সকলকে দুনিয়া ও আখিরাতের অশেষ কল্যাণ দান করুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।